আপনি না একটা কাপুরুষ, নিজের বাড়ির লোকজনকে বিপদের মধ্যে ফেলে রেখে আপনি এখানে আসছেন আরাম খুঁজতে? আপনার আমি পুরো ঘটনা টপ টু বটম মাথা থেকে পা পর্যন্ত খুলে কইলাম, তারপর আপনি আমারে ভুল বুঝতেছেন। আমি তো এটা মানি নিবার পারতেছি না। একটা বিপদে পড়ে আসলাম, বিরাট বিপদ। কি বিপদ? আরে আমার শালারে লেবু সাহেবের মেয়ে নিয়ে যায় ভাইকে বিয়ে করছে। অহন লেবু সাহেব কিছু সেটা আমার শ্বশুর বাড়িতে করবো আক্রমণ, সবাই ভয় অস্থির, আমি পলাই আসি। কি বলেন, আপনার শালা তো এলাকার চেয়ারম্যান, সে এত বড় পদে থেকে এই অন্যায় কাজটা কিভাবে করতে পারলো? কি করব, প্রেমের টান বুঝেন না? প্রেমের টান আটকানো তো কঠিন। লেবু সাহেবের মেয়ে আর রাজার মধ্যে গভীর প্রেম ছিল, কিন্তু লেবু সাহেব তার মেয়ের লগে রাজার বিয়ে দিব না, বাধ্য হয়ে রাজা তার মেয়ের ভাগ্যে নিয়ে যায় বিয়ে করছে। বাস উপায় আছে? তা আপনার বাড়ির অন্য লোকজন কোথায়, তারাও কি পালাইছে নাকি? আমার বউ আর শালি অনেক আগেই বাড়ির থেকে ভাগছে, বেড়াইতে গেছে আরেক বাড়িতে, বাড়িতে আছে এখন আমার দুই শালি। আগরে রিকোয়েস্ট করলাম তোরা ভাইগে যা, তারা তারামি করলো, ভাগলো না। ঠিক আছে, আগো কপাল আর কাছে, আমি আমার কপাল নিয়ে ভাগছি। আমার দুই শালির আমি কয়েছি, বাবারে তাকে যদি লেবু সাহেবের লোকজন টেনে নিয়ে যায়, অপহরণ করে নিয়ে যায়, আমার কিন্তু কিছু বলার নাই। বলার নাই মানে কি বলছেন আপনি? এটা দুইটা মেয়ে মানুষকে একা বিপদের মুখে ফেলে রেখে আপনি এখানে চলে আসছেন? আরে দূরও, আপনি না বুঝে কথা কইতেছেন। এরা মেয়ে মানুষ, যখন লেবু সাহেবের দলবল বাড়িতে আক্রমণ করবো, মেয়ে মানুষের গায়ে হাত দেওয়ার আগে চিন্তা করবো। আমি পুরুষ মানুষ, আমার উপরে লেবু সাহেবের দুনিয়ার রাগ, আমারে পাইলে হে কচু কাটা করবো, কিয়ের কচু কাটা, আমারে ঘাস কাটা করবো। আপনি না একটা কাপুরুষ, নিজের বাড়ির লোকজনকে বিপদের মধ্যে ফেলে রেখে আপনি এখানে আসছেন আরাম খুঁজতে? আপনার আমি পুরো ঘটনা টপ টু বটম মাথা থেকে পা পর্যন্ত খুলে কইলাম, তারপর আপনি আমারে ভুল বুঝতেছেন। আমি তো এটা মানি নিবার পারতেছি না। তা কি করবো, আমি এমনই, আমি উচিত কথা মানুষের সামনেই বলি, মুখের সামনে বলি, এজন্য আমাকে অনেকে অপছন্দ করে, আই ডোন্ট কেয়ার। এত কথা বাদ দেন, আসল কথা কই, কিছুক্ষণের জন্য আমি কি আপনার রুমে অবস্থান করতে পারি? আপনি আমার রুমে অবস্থান করবেন মানে, আপনি কি পাগল হয়ে গেছেন? আমি একটা আনম্যারিড মেয়ে, তার উপরে নায়িকা, আপনি আমার রুমে থাকবেন, এখানে লোকজন দেখলে কি বলবে? আরে বাবারে, আপনি খাটের উপরে শুয়ে থাকবেন, আমি খাটের নিচে পলাই থাকুন। আমি তো প্রেমিক হিসেবে আপনার রুমে যাইতেছি না, আমি যান বাঁচাইতে আপনার রুমে যাইতেছি, যান বাঁচানোর জন্য খাটের নিচে লুকায় থাকতে চাইতেছি। আমার প্রেমিক হলেও তাকে আমি রুমে নিতাম না, আমার একটা পার্সোনালিটি আছে, ওকে? আপনার বিরাট পার্সোনালিটি আছে না, আমি জানি না, আপনার সব পার্সোনালিটির খবর আমি জানি, আপনার গোমর কিন্তু ফাঁক করে দিব, বেশি বড় বড় কথা কইেন না। রমজান ভাই, আপনি কিন্তু ভারী অন্যায় কথা বলছেন আমার সাথে। আপনার জায়গায় যদি অন্য কেউ হতো, আমি বুঝাই দিতাম তাকে যে আমি কি। আমার কোনো সময় যদি কোনো বিপদ আপদ হয়েছে, আমি আপনাকে ডেকেছি, আপনাকে পেয়েছি, সেজন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ, আর সেজন্যে, শুধুমাত্র সেজন্যে আপনার এই কথার কারণে আমি আপনাকে ক্ষমা করলাম। আমি কি আপনার কাছে ক্ষমা চাইতে আসি যে আপনি আমাকে ক্ষমা করতেছেন? আমি আপনার কাছে সাহায্য চাইছি, আমি আপনার ঘরে লুকিয়ে থাকতে চাইছি, এটা কোনো অন্যায়? আমি যাইতেছি, আমি রিসোর্টেই থাকুন, কিন্তু আপনার ঘরে থাকুন না, আমার থাকার জায়গা আছে। কি মনে করছেন, আপনার ঘর ছাড়া আমার থাকার জায়গা নাই? কইছিলাম খাটের নিচে থাকুন, চান্স দিলেন না। লোকটা পাগল নাকি, কি বলে, এটা মাথাটা তো ঠিক নেই, এটা আমার আমার সাথে রুম শেয়ার করতে চায়, মানে আমি চলচ্চিত্র নায়িকা, যারা আমার সাথে রুম শেয়ার করবে সে